সারিন গ্যাসপূর্ণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম উত্তর কোরিয়া জাপান। আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তাদের প্রত্যেকটি অস্ত্র বিষাক্ত সারিন গ্যাস দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছে জাপান। শুধু তাই নয়, জাপানের দাবি অনুসারে সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে উত্তর কোরিয়ার। আর যদি হামলা করা হয় তাহলে সারা বিশ্বে কোটি কোটি মানুষের মৃত্যু হবে বলেও জানিয়েছে দেশটির সামরিক পর্যবেক্ষক দল। প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সম্প্রতি দাবি করেন উত্তর কোরিয়া যে কোনো দিন জাপানের ওপর সারিন গ্যাস হামলা চালাতে পারে। আবে আরও বলেন, আমরা সিরিয়া নিয়ে কথা বলছি, অথচ উত্তর কোরিয়াও সক্ষমতা আছে সারিন গ্যাস হামলা চালানোর মতো। এদিকে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের অভিযোগ, 1980 সাল থেকে রাসায়নিক অস্ত্র ভাণ্ডার মজুত করছে পিয়ংইয়াং। সিউলের দাবি, বর্তমানে পিয়ংইয়াংয়ের কাছে 2,500 থেকে 5,000 টন রাসায়নিক অস্ত্র রয়েছে। 2012 সালে এছাড়া একটি প্রতিবেদনে আমেরিকা জানিয়েছে বহুদিন ধরে রাসায়নিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া। তাদের ভাণ্ডারে প্রাণঘাতী নার্ভ গ্যাস রয়েছে। উল্লেখ্য, সিরিয়া বিষাক্ত সারিন গ্যাস হামলার পরপরই উত্তর কোরিয়ার একটি উপদ্বীপের দিকে নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, যার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুমকি দিতে ছাড়েনি উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।